iPhone 13 Pro Max finally officially launch হয়ে গেল worldwide. আজকের এই ভিডিওতে আমরা iPhone 13 Pro Max নিয়ে আলোচনা করব, জানব এর মধ্যে কি স্পেসিফিকেশন আছে, কি ফিচারস আছে এবং কত দাম রেখেছে ভারতীয় বাজারে, গ্লোবাল মার্কেটে এবং কত দাম হতে পারে বাংলাদেশের বাজারে। তো চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। iPhone 13 Pro Max এ আপনারা যে ডিসপ্লে পাচ্ছেন এটা হলো 6.7 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। সঙ্গে এখানে 120Hz হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন, যেটাকে অ্যাপেল বলছে প্রমোশন ডিসপ্লে। HDR 10 এর সাপোর্ট পাচ্ছেন, ডলবি ভিশন পাচ্ছেন, 1200 nits ম্যাক্স ব্রাইটনেসও থাকছে। সঙ্গে এখানে সেরামিক গ্লাস থাকছে, তার ফলে ফোন যদি বাই চান্স হাতে পড়ে যায় বা ধুলো কাকর বালি লাগে আপনার ফোনে কিন্তু স্ক্র্যাচ পড়বে না। এবং এবছরের নচ আগের বছরের আইফোন 12 প্রো ম্যাক্সের কম্পারিজনে 20% ছোট করা হয়েছে, তার ফলে ফোন দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগছে। সঙ্গে এর ব্যাক সাইডে আপনারা গ্লাস গ্রিল পাচ্ছেন, যেখানে গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন এবং এখানের মধ্যে যে ফ্রেম পাচ্ছেন এটা স্ট্যানলেস স্টিলের, তার ফলে ফোন অনেক বেশি ডিউরেবল হয়ে ওঠে এবং অনেক বেশি প্রিমিয়াম লুক একটি দেয়। এবং পুরো ফোনের ওজন হচ্ছে মাত্র 238 গ্রাম, যেটা আমাকে অনেক বেশি ভালো লেগেছে। সঙ্গে আইফোন 13 প্রো ম্যাক্স এবছর 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 4টি কালার ভেরিয়েন্টই তুখর বা অসাধারণ আপনারা বলতে পারেন, গ্রাফাইট, সিলভার, গোল্ড অ্যান্ড ব্লু। কোন কালারটি আপনার ফেভারিট কালার সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সঙ্গে আইফোন 13 প্রো ম্যাক্সে আপনারা IP68 রেটিং পাচ্ছেন, অর্থাৎ এটা ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট হয়ে উঠবে। সঙ্গে এখানে কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করছে, কোথাও সিঙ্গেল সিম দেওয়া হয়েছে যেখানে ন্যানো প্লাস ই সিম ব্যবহার করছে, যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, কোথাও ডুয়েল সিমের সাপোর্ট দিয়েছে যেখানে ন্যানো প্লাস ই সিম ব্যবহার করতে পারবেন। এটা ডিপেন্ড করছে কোন কান্ট্রি থেকে ফোনটি আপনারা কিনছেন। আউট অফ দ্য বক্স রান করবে iOS 15, যেখানে সিকিউরিটি এবং প্রাইভেসিতে অনেক বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে, আরও বেশি ফোনকে এনহ্যান্স করে তুলেছে এবং ফোন ব্যবহার করে বেশি মজা পাবেন আপনারা। সঙ্গে আইফোন 13 প্রো ম্যাক্সে আপনারা পেয়ে যাচ্ছেন 6GB র্যাম এবং 4টে স্টোরেজ ভেরিয়েন্ট, 128GB, 256GB, 512GB এবং হাইয়েস্ট 1TB, যেটা কিন্তু দারুণ বিষয়। 128GB দাম রেখেছে US মার্কেটে $1,100, ভারতীয় মার্কেটে $130,000, বাংলাদেশে অলমোস্ট $150,000 আপনারা এখন কিন্তু এটা পেয়ে যাবেন। এবং হায়ার ভেরিয়েন্টের ভারতীয় দাম হচ্ছে, অর্থাৎ 1TB-র, $180,000, বাংলাদেশে $220,000-$222,000 মতো, মানে অনেক বেশি দাম বলতে গেলে। আমরা যদি এবার ক্যামেরা ডিপার্টমেন্টে আসছি, আইফোন 13 প্রো ম্যাক্সের পিছনের দিকে আপনারা পেয়ে যাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা, যেখানে মেন ক্যামেরা দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের, যেটা একটু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এখানে সেন্সার শিফট ওয়াইজ। সঙ্গে থাকছে আরেকটি 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পাচ্ছেন। সঙ্গে থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এখানে 120° ভিউইং অ্যাঙ্গেল পাচ্ছেন। এবং এখানে ডুয়েল টোন LED ফ্ল্যাশ পাচ্ছেন এবং সঙ্গে এখানের মধ্যে আপনারা লাইডার স্ক্যানার পাচ্ছেন, যেটা ডেপ সেন্সার হিসেবে ব্যবহৃত হবে। সঙ্গে এখানে পাশে তো আপনার ছোট্ট করে নয়েজ ক্যান্সেলেশন মাইক একটা পাচ্ছেন। সো এখানে সিনেমাটিক মোডের ফিচার্স পেয়ে যাচ্ছেন, স্টিরিও সাউন্ড রেকর্ড করতে পারবেন, নাইট মোডের ফিচার্স পাচ্ছেন, 4K-60fps সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এক কথায় ক্যামেরাতে কিন্তু আরও বেশি ইম্প্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে প্রিভিয়াস জেনারেশনের কম্পারিজনে। ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের। সঙ্গে এখানে যে বায়োমেট্রিক সেন্সার আছে এটা আবার ডেপ সেন্সার হিসেবেও ব্যবহৃত হবে, যেটা একটা দারুণ বিষয়। এবার যদি আমরা পারফরমেন্স ডিপার্টমেন্টে আসি, আইফোন 13 প্রো ম্যাক্সে আপনারা যে চিপসেট পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেল A15 বায়োনিক, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রসেসর এটাকে আপনারা বলতে পারেন, হেক্সাকোর প্রসেসর। অবশ্যই এটা পারফরমেন্সের দিক থেকে দুরান্ত কোনো রকমের ল্যাগ আপনারা পাবেন না এবং সবাই জানেন আইফোনের পারফরমেন্স কীরকম, তাই এক্সট্রা বলার কিছু আর আছে বলে আমার মনে হয় না। সঙ্গে এখানের মধ্যে স্টিরিও স্পিকার পাবেন, লাইটিং পোর্টের মাধ্যমে ফোনকে চার্জ করতে পারবেন, 3.5mm জ্যাক দেওয়া হয়নি, সিকিউরিটির জন্য ফেস আইডি থাকছে যেটাতে বায়োমেট্রিক সেন্সারের মাধ্যমে হবে এবং অ্যান্ড্রয়েডের ফেস আইডির সঙ্গে আইফোনের ফেস আইডি কিন্তু কম্পারিজন করবেন না, কারণ এখানে অ্যাকচুয়াল আপনার বায়োমেট্রিক সেন্সার ব্যবহার করা হয়। সঙ্গে Wi-Fi 6 সাপোর্টও এখানে থাকছে। এবং ব্যাটারি যদি বলি, এখানে ব্যাটারি কত দেওয়া হয়েছে আইফোন নিজেও জানায়নি, অর্থাৎ অ্যাপেল জানায়নি, বাট আইফোন 12 প্রো ম্যাক্সের তুলনায় 18% ব্যাটারিতে ইম্প্রুভমেন্ট এনেছে তাই বলেছে কোম্পানি। এবং এখানে 20W ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন, ম্যাগসেপে ওয়্যারলেস চার্জিংয়ে 15W সাপোর্ট পাবেন এবং ওয়্যারলেস চার্জিংয়ে 7.5W সাপোর্ট পাবেন। বক্সের ভিতর কিন্তু কোনো রকমের চার্জার দেওয়া হবে না, আপনাকে এক্সট্রা কিনতে হবে। তো এই হচ্ছে আইফোন 13 প্রো ম্যাক্স। 17 সেপ্টেম্বর, অর্থাৎ কাল থেকে প্রি বুকিং স্টার্ট হবে ভারত তথা গ্লোবালি, বাংলাদেশের ব্যাপারটা ঠিকঠাক আমি বলতে পারছি না। 24 সেপ্টেম্বর সেল স্টার্ট হবে, অর্থাৎ অ্যাভেলেবেল হয়ে যাবে।
তো আপনাদেরকে আইফোন 13 প্রো ম্যাক্স কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কোনো কিছু জানার থাকলে সেটা আমাদের কমেন্টে লিখুন, আমরা প্রত্যেক দিন রেগুলার কমেন্ট চেক করি, তো আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো। এবং আমাদের চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করুন। আইফোন 13 প্রো ম্যাক্স নো ডাউট একটি অসাধারণ একটি স্মার্টফোন। তো আজকের মতো ভিডিও এখানে থাকলেও, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তীকালে এরকমেরই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা বাই, আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।